Assalamualaikum everyone. Welcome to back my channel. আমি আজি রাজিয়াম ব্লগ আমি আজকে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো তবে এখানে কোনো স্পেশাল কোনো মশলা চায় ঘরে থাকে সাধারণ মশলা দিয়ে আমি চিকেন রোস্টই তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল উপকরণে আমি এখানে নিয়েছি 10 পিস চিকেন লেগ এটা মিডিয়াম চিকেন আর নিয়েছি লবণ আর নিয়েছি ফুড কালার আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি সরিয়ে রেখেছি আর চিকেনগুলোকে আমি কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন আমি কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি যেহেতু এটা মিডিয়াম চিকেন ছিল আর এখানে চিকেনগুলোকে আমি দু পিস আমি বড় রেখেছি কারণ এই দু পিস ছিল একটু ছোট সাইজে আরগুলো একটু মিডিয়াম সাইজে ছিল বড় তাই আমি এগুলোকে মাছ দু পিস করে নিয়েছি আপনারা বেবি চিকেন নিলে ফুল পিস নিতে পারেন আমার এগুলো অনেক বড় ছিল তাই আমি এগুলো ছোট করে নিয়েছি পিস আর যেগুলো ছোট ছিল ওগুলো ফুল নিয়েছি আর কাটা চামচ দিয়ে কেচে নিলে চিকেনগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে আমি রোস্ট করার সময় এই কাজটা করি তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে লবণ 1 টেবিল স্পুন দিয়েছি আর ফুড কালার দিয়েছি 1/2 টেবিল স্পুন তো এই চিকেনগুলোর সাথে এখন লবণ আর ফুড কালার ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন আমি ফুড কালার দিয়েছি আমার কাছে ভালো লাগে তাই আমি এখন এই চিকেনগুলোকে অন্য পাশে রেখে একটা পাইপেন দিয়ে দিচ্ছি চুলাতে আমার পাইপেন গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব তৈল আমি এখানে চিকেনগুলো বেজি নেব এখন তো আমি এক একটা আমার তেল গরম হয়ে গেছে আমি এখন একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে আমি এখন দুই ধাপে চিকেন বেজে নেব তো আমি এই চিকেনটা বেশি ভাজবো না একটু ব্রাউন কালার হয়ে আসলে অন্য পিট আমি দিয়ে দিব এই যে আমার চিকেন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে তো আমি অন্য পাশ এখন দিয়ে দিচ্ছি বেশি বেজে নিলে তাহলে চিকেন শক্ত হয়ে যায় আর রোস্ট করলে মশলাগুলো ভালো করে ঢুকে না তো এখন আমি অন্য একটা পাশে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো আমি এখানে বাগার করে নিব আর আমি পেঁয়াজগুলোকে একদম মিহিন করে কেটে নিয়েছি আর এই বাগারটাই রোস্টের আসল ফ্লেভার নিয়ে আসে তো আমি এখন বাগার করা শেষ আমি এখন একটা পেপার টাওয়ালে এই বাগারগুলো উঠিয়ে নিয়েছি এখন এটা অন্য একটা সাইডে রেখে দিয়ে আমি যে তেলে বাগার করেছি ওই তেলে এখন আমি চিকেন রোস্ট করব তো আমি এখন দিয়ে দিব গরম মশলা আমি এখানে নিয়েছি দুটো দারচিনি 4টা এলাচ 3টা লং 3-4টা গোলমরিচ আর 2টো তেজপাতা তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে তেলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি এখন এটাকে একটু ভেজে তারপর আমি দিয়ে দিব রসুন বাটা তো এখানে 2 টেবিল চামচ রসুন বাটা 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর লবণ বুঝে শুনে দিতে হবে চিকেন ভাজার সময় লবণ দেওয়া যেহেতু দেওয়া হয়েছে তাই পরিমাণ মতো এখন দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ বাটা আমি এখন এই মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব আমি দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ জিরা গুঁড়ো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এটা আমি আমার হাতে করা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাগুলো পড়ে না যায় তো আমি এখন ভালো করে কষিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যেন গন্ধটা না থাকে মশলা তো আমার কষানো হয়ে গেছে আমি এখন 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ আর এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে এখন নেড়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলা গন্ধ চলে যায় তো আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিব এখন কষানো হয়ে গেছে আমার তারপর আমি এখন চিকেন অ্যাড করব তো আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রাখা চিকেনগুলো আগে করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিকেনগুলোকে একটু নেড়ে এসে ভালো করে এপিট ওপিট উল্টে দিয়ে মশলাগুলো মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে আমি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন কোনো পানি দিচ্ছি না জাস্ট এই মশলাতে চিকেনগুলো কষিয়ে নিব তো আমার কষানো হয়ে গেছে আমি এখন আবার একটু নেড়ে সেড়ে আর এই পর্যায়ে চুলা আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর আমি এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিব দুধ আমি এখানে রেগুলার দুধ ইউজ করছি আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না জাস্ট এই দুধে আমার চিকেনগুলো হয়ে যাবে
তো আমি এখন ঢাকনা লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করব আমার চিকেন গুলো যখন ভালো করে কুক হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে এই চিনিটা রোস্টের আসল স্বাদ আনে তো এখন আমি আবার ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট কুক করব তো এই যে আমার চিকেন অলরেডি হয়ে গেছে একদম পারফেক্ট আর চিকেনের কালারটা দেখেন কতটা ইয়ামি হয়েছে অনেক সুন্দর আসছে এরপর যে আমি ঘি দিয়ে দিব আমি পুরো রান্নাতে কোনো ঘি ইউজ করিনি তো আমি এখন ঘি দিয়ে একটু নেড়ে চিকেনটাকে একটু দমে রেখে দিব 5 মিনিট এই ঘিটা চিকেনের ভিতরে ভালো সুন্দর একটা ফ্লেভার আনবে তো আমার এখন 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই যে আমার চিকেন হয়ে গেছে তেলটা বেশ খানিকটা উপরে উঠে আসছে আর আমার চিকেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আমার চিকেনও হয়ে আসছে তো এই পর্যায়ে আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে দেব আর আমি এই চিকেন রোস্টটা সম্পূর্ণ দুধের উপরে রান্না করছি আমি কোনো পানি ইউজ করিনি তো আমি এখন দিয়ে দিচ্ছি এই করে রাখা বাগার কারণ এই বাগারটাই চিকেনের অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আমি এটাকে এই বাগারটা দিয়ে ভালো করে চিকেনটাকে একটু নেড়ে ঢাকনা লাগিয়ে দিব 5 মিনিটের জন্য দমে রেখে দিব 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিব আসল স্বাদ আনে গন্ধ নিয়ে আসে পেঁয়াজ বেরেস্তায় তো চিকেন কোরান রান্না হওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাতে দিয়ে 5 মিনিট দমে রেখে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার চিকেনের ভিতর ঢুকে আর চিকেনের রোস্টটা অনেক টেস্ট হয় তো আমার চিকেন একদম রেডি পরিবেশন করার জন্য তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি চলে যাচ্ছি পরিবেশনে তো এই যে আমার চিকেন রোস্ট রেডি আর ঘরে থাকা স্পেশাল মশলা ছাড়াই কম উপকরণে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর আমার যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমি যেভাবে রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে এভাবে রোস্টটা অনেক মজা হয় খেতে অনেক স্বাদ আর এই যে দেখেন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা ইয়াম হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ